নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, গত রবিবার 29 জানুয়ারি মুম্বাইয়ে লাভ জিহাদের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ হয়েছে। আপনাদেরকে আমি সেই ভিডিওটা দেখাবো এবং এই বিক্ষোভটি গত রবিবার 29 জানুয়ারি হয়েছে মুম্বাইতে, মুম্বাইয়ের রাস্তায়, এবং এইখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। এ সময় মিছিলকারীরা ধর্মান্তর বিরোধী আইন প্রণয়ন এবং ধর্মের নামে জমি দখলের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেওয়ার দাবি তুলেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের হাজারো নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। সব হিন্দু সমাজের আয়োজনে হিন্দু জন আক্রোশ মোর্চা নামের এই মিছিল মুম্বাইয়ের মধ্যাঞ্চলের শিবাজি পার্ক থেকে শুরু হয়ে 4 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে প্যারেল ময়দানে গিয়ে শেষ হয়। এই মিছিলে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অনেক নেতা এবং বিধায়ক অংশ নেন। মিছিলকারীরা এ সময় লাভ জিহাদ বিরোধী স্লোগান দেয়। মিছিল উপলক্ষে পুরো পথে নিরাপত্তা জোরদার করা হয়, মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। তো আপনারা এই মিছিলের ভিডিওটি দেখুন, এই লাভ জিহাদ বিরোধী মিছিলের ভিডিও। দর্শক দেখেন হাজারে হাজারে মানুষ কিভাবে তারা এইখানে প্রতিবাদ জানাচ্ছে। তারা সবাই তাদের পরিবার পরিজন, তাদের মেয়েদেরকে ছেলেদেরকে নিয়ে শঙ্কিত, কারণ দিনের পর দিন একটি গোষ্ঠী এই সরল মনা মানুষদেরকে ভালোবাসার বুলি আউড়িয়ে, ভালোবাসার জালে আবদ্ধ করে, মিথ্যা আশ্বাস দিয়ে, এবং অনেক ক্ষেত্রে তারা তাদের নাম গোপন করে, পরিচয় গোপন করে, বা নানান রকম উপঢৌকন দিয়ে নানানভাবে তারা ফুসলিয়ে এই ধর্মান্তরের জন্য, বিশেষ করে এই বিয়ে শাদি করে, তারপরে তাদের ভোগবিলাস শেষ হয়ে গেলে, কিছুদিন পরেই তাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেলে, তারা জানে যে এই ছেলে বা মেয়েগুলি যদি একবার হিন্দু ধর্ম থেকে বের হয়ে যায় এবং হিন্দু সমাজটা এখনও যথেষ্ট কুসংস্কারাচ্ছন্ন আছে এবং তাদেরকে সমাজ ফিরিয়ে নেবে না বা পরিবার ফিরিয়ে নেবে না, এবং সেই সুযোগে তারা আজীবন সেই ইসলাম ধর্মে পড়ে থাকবে, এবং সেই জিনিসটাই যে একবার যদি তাদেরকে বিপদগামী করা যায় তাহলে কেল্লা ফতে, এবং সেইভাবে তাদের বেহেস্ত নসিব হয়ে যাবে, তাদের জান্নাত বা জান্নাতের টিকিট তাদের হাতে চলে আসবে এবং তাদের ধর্মের প্রসার ঘটবে, মানে সেটা যেইভাবেই হোক, নানানভাবে যেইভাবে তারা পারে। তো যাই হোক, এই মানুষগুলি আজকে ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিবাদ জানাচ্ছে, কালারফুল ডেমনস্ট্রেশন। আপনারা ভাবুন যে ভারতের মতো রাজ্যে, রাষ্ট্রে যে মানুষকে, হিন্দুদেরকে তাদের ছেলেমেয়েদের জন্য, তাদের পরিবারের নিরাপত্তার জন্য আন্দোলন করতে হয়, মিছিল করতে হয়, ভাবুন যে পরিস্থিতিটা কতটুকু ভয়ানক পর্যায়ে চলে গেছে। এবং সেটা শুধু যে ভারতেই সীমাবদ্ধ সেটা না, সারা বিশ্বব্যাপী হচ্ছে। এখন ভারতের মানুষ ফুঁসে উঠছে, এখন ভারতের মানুষ ফুঁসে উঠছে, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের প্রতিবাদ। সুদর্শক, এই ভারতে ভালোবাসা বা বিয়েকে টোপ হিসাবে ব্যবহার করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মেয়েদের সংখ্যালঘুরা ধর্মান্তরিত করছে বলে অভিযোগ রয়েছে। এই প্রচেষ্টার নাম হলো লাভ জিহাদ। এই ধরনের অভিযোগকে কেন্দ্র করে ভারতে রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে রয়েছে। এই বিষয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ গত ডিসেম্বরে বলেছিলেন যে তার রাজ্যের সরকার অন্য রাজ্যে প্রণীত লাভ জিহাদ সম্পর্কিত আইনগুলি পর্যালোচনা করবে এবং পরবর্তী সময়ে এই বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে। আপনারা জানেন যে লাভ জিহাদ বিরোধী আইন অলরেডি কয়েকটি রাজ্যে পাশ হয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশে এটা খুবই, আইনটি খুবই প্রকট, এবং কেউ যদি এই আন্তধর্মীয় বিয়ে করতে চায় তাদেরকে 2 মাস আগে নোটিশ দিতে হয় বিয়ে করবে, এবং সেই ব্যাপারে তখন সেখানকার প্রশাসন তদন্ত করে দেখে যে ব্যাপারটি আসলেই ভালোবাসার সম্পর্ক নাকি এই যে লাভ জিহাদ বা ধর্মান্তরটাই এটার মূল উদ্দেশ্য। সেই জিনিসগুলি তারা যাচাই বাছাই করে দেখে এবং তারা দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করে। তো যাই হোক, এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন, নমস্কার।